নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকে দেখাবো যে আমি ছাগলের সঙ্গে সারাদিন কি করি কিভাবে তাদের যত্ন নিই সেটাই দেখাবো আজকে দুপুরবেলা ঘাস কেটেছিলাম দুপুরে ছাগলকে ঘাস দিয়েছি বিকালের ঘাসটা কাটা হয়নি তাই ভাবলাম আজকে আর ঘাস কাটবো না খড় দিয়ে দিই বিকেলবেলা খড় মাখাচ্ছি আমি এখন প্লিজ প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের সবাই আর ভালো লাগবে আমি খড়টা মাকাচ্ছি চিটে গুড় আর খাওয়া সোডা দিয়ে জলটা গুলে নিয়েছিলাম সেই জলটা দিয়ে আমি খড়টা ভালো করে মাখিয়ে নিচ্ছি এই যে সামনে যে মগটা আছে দেখতে পাচ্ছো এই মগটা এক মগ জল নিয়েছিলাম আর তিন চামচ খাওয়ার সোডা নিয়েছিলাম আর পরিমাণ মতন চিটে নিয়েছিলাম সেই জলটা দিয়ে খড়টা মাখালাম এতক্ষণ ধরে তোমরা দেখলে এবারে আটা দিচ্ছি এক প্যাকেট আটাটা দিয়ে সুন্দর করে খড়টা আবার মাখিয়ে নেব আর এই যে পুচকেটাকে দেখছো পুচকেটা খুব বদমাশি করছে ওর সঙ্গে আমাকে বকতে হচ্ছে দেখো আটা দিয়ে কত সুন্দর করে খড়টা আমি মাখাচ্ছি ও আবার চলে এসছে আমার কাছে বদমাশি করতে ও কিছুতেই এক জায়গায় দাঁড়ায় না বসে না শুধু বদমাশি করতেই থাকে মগটা ঠকিস না রে ভেঙে যাবে ওটা কী করছিস মগটা নিয়ে ছাগল ঘরে চলে এসছি খড় মাখানো হয়ে গেছে নিয়ে এই যে আমাদের বড় বিডারটা বদমাশি করছে দেখতে পেয়েছে আমি খড় নিয়ে এসেছি খাবার নিয়ে এসছি খাটের উপরে উঠছে আর যে। পুরো ঘরটা দেখে নাও এই যে আরও একটা বিরাট দাঁড়িয়ে রয়েছে আর ঘর পরিষ্কার করা চলছে ঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে খাবার দেবো সবাই গামলায় খাবার দিচ্ছি গামলা করে ওই যে ও আবার চলে এসছে ছাগল ঘরের গেটের সামনে বদমাশি করার জন্যে এই যে এই ছাগলটা দেখছি ওই ছাগলটার নতুন বাচ্চা হয়েছে সবে সপ্তাহানিক হচ্ছে ওই যে বিড়াটা দেখো কোথায় লাভ কেটে উঠছে ওকে খাবার দিতে দেরি হচ্ছে বলে দিচ্ছি দাঁড়া বুলেট সবাইকে দিয়ে যেতে দে আমাকে সবাইকে কি একসঙ্গে খাবার দেওয়া যায় দাঁড়া একটু চুপ করে সবাই খাচ্ছে খাবার দিয়েছি বিটারকে দিলাম বড় বিটারটাকে সবে দিলাম ও খাওয়া শুরু করে দিয়েছে খাওয়া চলছে এদিকে আর এদিকে জল দেওয়া শুরু হয়েছে চিটে গুঁড়ের জল চিটে সঙ্গে একটু নুন দিতে হয় পরিমাণ মতন তাহলে জলটা একটু মিষ্টি লাগে নালে শুধু গুড় দিয়ে জল দিলে তো তেমন একটা টেস্ট আসে না ওর সঙ্গে একটু নুন দিতে হয় জল বানিয়ে এনে দিয়েছি খাওয়ানো চলছে ছাগলের পিছনে আমাকে সারা দিন সারা দিনের মধ্যে তিনবার খাটতে হয় সকালে দুপুরে আর বিকালে তিনবার এক ঘন্টা করে তিন ঘন্টা টাইম ওদেরকে আমাকে সারা দিনের মধ্যে দিতে হয় ছাগল খাওয়ানো শেষ হয়েছে আর দুজনে এসে বলল যেটি আমাদের পেয়ারা দিতে হবে গাছ থেকে পেয়ারা পেরে নিয়ে এলাম দুজনকে দিচ্ছি ওরা চলে গেল আমি আবার ছাগলগুলোকে বের করেছি এই ছাগলটার বাচ্চা হওয়ার পর থেকে সপ্তাহখানিক হচ্ছে বাচ্চা হয়েছে ও বাইরে বেরোয়নি আজকে বাইরে বের করলাম আমার রানীটাও অসুস্থ ছিল রানীটা অনেকটা ভালো হয়ে গেছে সুস্থ হয়ে গেছে রানীও বাইরে এসছে আর বিকেল হলে ও খুব চিল্লায় বাইরে আসার জন্যে বাচ্চাগুলো দেখো ওর মায়ের সঙ্গে কতক্ষণ খেলা করছে সুন্দর খেলা করছে ঘাসের মধ্যে প্লিজ তোমরা ভিডিওটা দেখতে দেখতে সাবস্ক্রাইব করে দাও তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে সাহায্য করবে লাইক করো লাইক করে পাশে থেকো কমেন্ট করে জানিয়ে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর ভিডিওটা প্লিজ বেশ বেশি করে শেয়ার করো যাতে এই ভিডিওটা অন্যরা দেখতে পায় যারা এই ধরনের ভিডিও দেখতে চায় সবাইকে একসঙ্গে বের করা সম্ভব হয় না মাঝে মাঝে আমি কি করি কোনো দিন দুটো কোনো দিন একটা কোনো দিন তিনটে এইভাবে ওদেরকে বের করে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে যায় যেহেতু ওরা সারাদিন ঘরের মধ্যে বন্ধ থাকে ঘরের মধ্যেই সব কিছু ওরা বাইরে বেরোয় না এখন বর্ষার সময় দেখো চারিদিকে ঘাস হয়ে ভর্তি হয়ে আছে রাস্তার সাইডে ছাগল পুষলে হবে না তাদের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে ওদেরকে ভালোবাসতে হবে ওদের কোনটা প্রয়োজন ওরা কি বলতে চাইছে বুঝতে হবে পুরো ভিডিওটা দেখার জন্য আমার পাশে থাকার জন্যে ধন্যবাদ